হজরত আয়েশা সিদ্দিকা জামা মসজিদের মিলাদ ও ইফতার মাহফিল সম্পন্ন হইয়া মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আজিয়া বৃহস্পতিবার এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সিদ্দিকা মসজিদ আজি ফৈল বছর প্রথম বছর এই যে ইফতার মাহফিল ইয়ে অন্তত 700-800 মানুষের ইফতার করছি আজি রাতে আবার খতম তার বের আগের মনোজাত হইব। আয়েশা সিদ্দিকা জামা মসজিদ যে আজ ইফতার পার্টি এই গরম গরম খবর জানা আর ফসর করে এত ধন্যবাদ। আর অত এলাকার মধ্যে আজি তারা বিশ্বাস হইব, তারা বিশ্বাস হইল আর ইফতার পার্টির আয়োজন করছি আর ছোট ভাই অকল আল্লাহর রহমতে আল্লাহ তৌফিক দানে আর আজ এই ইফতার মাহফিল গান আয়োজন করে তার যে উক্ত মাহফিলত উপস্থিত আছিল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন। মাহফিল শেষে মুসলিম উম্মার শান্তি কামনাত দোয়া ও মোনাজাত করা হয়। বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই ঠিক।